হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি আশাকর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদেরকে নিয়ে আলোচনা করব। এখানে মূলত তাদের যে অনারিয়াম বৃদ্ধি যেটা অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আদৌ কি অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা আশাকর্মী তাদের কি অনারিয়াম বৃদ্ধি হতে চলেছে কিনা এই বিষয়টা ডিটেলসে আলোচনা করবো। এবং এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা একটা বড় সড়ো সিদ্ধান্ত কিন্তু আসার সম্ভাবনায় রয়েছে সমস্ত কর্মীদের জন্য। কারণ লাস্ট তোমরা জানো যে 2018 কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট এসেছিল আস্তে আস্তে বোধা নিয়ে। তোমাদের এক্সপেক্ট করা যাচ্ছে যে 2000 টাকা মতন কিন্তু বৃদ্ধি হতে পারে। এবং রিসেন্টলি তোমরা জানো কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে 500 টাকা করে এবং কাদের হয়েছে। তো এটার ইম্প্যাক্টটা কীভাবে পড়বে অন্য অন্য কর্মীদের ভাতাতেও সেটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে নিচে দেখবে লেখা রয়েছে সাবস্ক্রাইব। তো জাস্ট এটাকে ক্লিক করে রাখবে, ঠিক আছে? তো সময় নষ্ট না করে তোমাদের মেন বিষয়টা সেটা আজকে তোমাদের ভিডিওতে জানিয়ে দিচ্ছে। তো দেখো এখানে কি বলা হয়েছে যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অক্টোবর মাসেই যে অনারিয়াম রয়েছে সেই অনারিয়ামটা বৃদ্ধি হতে পারে। বাট এখানে কিন্তু তোমাদের এই বিষয়টা মাথা রাখতে হবে যে এই যে অনারিয়াম বৃদ্ধির কথাটা বলা হচ্ছে এইটা কিন্তু অন্য অন্য রাজ্যের জন্য হলে পরও যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি বলা হয় তাহলে কিন্তু সেটা অল ওভার ইন্ডিয়ার জন্য প্রযোজ্য থাকে এবং অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু সেটা তোমাদের লাগু হতে পারে, ঠিক আছে? কারণ তোমরা জানো যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বলো আশাকর্মী বলো সমস্ত কর্মীদের কিন্তু যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটাতে কিন্তু কেন্দ্রীয় সরকারেরও অবশ্যই সেখানে শেয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীদের যদি অনারিয়াম অন্যান্য রাজ্যতে বৃদ্ধি করা হয় তাহলে পরে সেটার ইম্প্যাক্ট কিন্তু বাকি রাজ্যগুলোতেও পড়ে এবং একসাথে বাকি রাজ্যগুলোতেও কিন্তু অনারিয়ামটাকে বৃদ্ধি করানো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন রকম রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রিসেন্ট টাইমসে তোমাদের আগেও জানিয়েছিলাম যে অনারিয়াম বৃদ্ধি করা হচ্ছে 2000-3000 টাকা করে। তো পশ্চিমবঙ্গের যদি স্পেশালি কথা বলা হয় তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু লাস্ট তোমাদের 2019 পর থেকে আর কোনো রকম বৃদ্ধি করানো হয়নি। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু যেহেতু 2023 সামনে 2024 রয়েছে তো সেই 2024 ইলেকশনের আগে কিন্তু অনারিয়াম বৃদ্ধি হতে পারে। আর রিসেন্ট টাইমসে তোমরা দেখেছো যে পুরোহিত ভাতা তো ইমাম ভাতা এখানে কিন্তু আগে 1000 টাকা করে দেওয়া হতো এবং সেটা আগের বছরই কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো তারপর এই বছরই কিন্তু আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা কিন্তু অতিরিক্ত 500 টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। তার মানে তারা কিন্তু নেক্সট মান্থ থেকে 1000 টাকার জায়গায় তারা কিন্তু 2000 টাকা করে কিন্তু 1500 টাকা করে তারা কিন্তু পাবেন ভাতা, ঠিক আছে? তো অন্যান্য যে কর্মীরা রয়েছেন কর্মীদেরও কিন্তু এবার অনারিয়াম বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, ঠিক আছে? আর যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে পুজোর আগে আগে কিন্তু আবারও 1-2000 টাকার মতন কিন্তু আবারও অনারিয়াম বৃদ্ধি হতে পারে পশ্চিমবঙ্গে। কারণ 2019 যে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল তখনকার কিন্তু সময়ে টাকার যে ভ্যালুয়েশন আর এখনের ভ্যালুয়েশনের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ রয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে এবার কিন্তু 2000 টাকার মতন তোমাদের অনারিয়াম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এটা একটা বিষয় আমরা বলবো যে অবশ্যই তোমাদের আর 1-1.5 মাস অবশ্যই অপেক্ষা করতে হবে, পুজোর আগে আগে কিন্তু ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে যত পর্যন্ত না অফিসিয়াল কোনো ঘোষণা হচ্ছে বা অফিসিয়াল ঘোষণা করা হচ্ছে তত পর্যন্ত কিন্তু তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ সরকারের কিন্তু সিদ্ধান্ত কোনো সময় পেন্ডিংও হতে পারে বা কোনো সময় তারা কিন্তু সেটাকে ডিলেও করতে পারে। তো সেদিকে দেখতে গেলে পরে এটা এক্সপেক্টেড হতে পারে। বাট যখনই এটার অফিসিয়াল কোনো আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের জানাবো। আর এই যে আপডেটটা যেটা আমি তোমাদের বললাম যে অক্টোবর মাসে অনারিয়াম বৃদ্ধি হতে পারে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকে এই আপডেটগুলো এখানেই ছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। তো আজকে এতটুকুই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।